কেমন আছো তোমরা সবাই? নতুন বছরে আজকে আমি ধোসার রেসিপিটা তোমাদের সকলের সাথে শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি ধোসা। তাই ধোসা বানানোর জন্য যা যা লাগবে সেটা হলো এরকম একটা রেডিমেড ধোসার ব্যাটার আমি কিনে এনেছি, যা যে কোনো শপে গ্রসারি শপে পাওয়া যাবে। তো এই ধোসা ব্যাটারটা আমি কিনে এনেছি। আর এখানে রাখা আছে মটর আর অড়হর ডাল, এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর এখানে আলুটাকে সেদ্ধ করে নেব পরে, সেটার জন্য আলু কেটে রেখেছি। আর এখানে কিছু ভেজিটেবলস কাট করা রয়েছে যেগুলো আমি ধোসার ডালের মধ্যে ইউজ করব, সেটা হচ্ছে টমেটো, এখানে রাখা আছে কুমড়ো, ক্যাপসিকাম, গাজর, আর আছে কুচনো পেঁয়াজ, আর এখানে রাখা আছে বাদাম, বাদামটা দেবো ধোসার যে সবজিটা বানাবো সেই সবজির মধ্যে, আর কিছুটা বাদাম এখানে পেস্ট করে রাখা আছে, সেটা ধোসার যে একটা চাটনি হয় সেই চাটনিটা বানানোর জন্য এই বাদামটাকে পেস্ট করে রেখেছি। তো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিচ্ছি। আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, ও পাশে রাখা বেল বাটনেও প্রেস করে দিও, আর কমেন্ট করে জানিও আমার চ্যানেল তোমাদের। যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে আর গাজরটার সাথে সেদ্ধ করে নেওয়া হয়েছে, মানে তিনটা সিটি দিয়ে। টু টিস্পুন তেল দিয়ে দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। এই তেলটা, এই সম্বারটা আমি তৈরি করছি যে চাটনিটা তৈরি করব বাদামের, সেই চাটনির পেস্টের মধ্যে এই সম্বারটা দেওয়ার জন্য। এখানে সর্ষে আর কারি পাতার সম্বারটাও দিয়ে দেওয়া হচ্ছে। এইবার এই সম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে সেই বাদামের পেস্টটার মধ্যে। এবার এটাকে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এই বাদামের পেস্টটাকে নেড়ে নেবো, মানে এই বাদামের চাটনিটা যেটা ধোসার মশলার সাথে খাওয়া হয়। এবার এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার ধোসার সাম্বার ডালের প্রিপারেশনটা করছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সর্ষে, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা একটু বেশি পরিমাণেই দেবেন। এবার একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, যে সবজিগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে নেব, অল্প লবণ, একটু হলুদ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিচ্ছি কুমড়ো, একটুখানি চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য, লবণটাও টেস্ট করে দিয়ে দিতে। সবজিটা একটু টাইম নেড়ে চেড়ে নেওয়ার পরে এইবার দিয়ে দেবো যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম গাজর সহ, সেই ডালটা দিয়ে দিতে হবে এবার এখানে। এবার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দেওয়ার পরে আমি দু কাপ মতো জল দিয়ে দিয়েছি, আর লবণটাকে একটু টেস্ট করে লবণটাকে দিয়ে দিয়েছি। এবার ডালটা একটু 10 মিনিট মতো টাইম সেদ্ধ হতে লাগবে। কুমড়োটা আমি যেহেতু সেদ্ধ করে দিইনি তাই দেখে নিতে হবে কুমড়োটা যাতে সেদ্ধ হয়ে যায়। কুমড়োটা সেদ্ধ হয়ে গেলেই ডালটা নামিয়ে নেওয়া যাবে। আর এইদিকে কুকারের মধ্যে আলু আর গাজরটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইখানে আমি হাফ কাপ মতো পরিমাণ তেঁতুলের জল বানিয়ে রেখেছি। ধোসা বানানোর ক্ষেত্রে তেঁতুলটা কিন্তু খুবই প্রয়োজনীয়, কিন্তু যদি কেউ টক না খেতে চায় তাহলে কিন্তু সে এই তেঁতুলটাকে স্কিপ করতে পারে। দিয়ে দিচ্ছি একটু তেঁতুল জল। এইবার এই ডালের মধ্যে সব কিছুর পরিমাণ একদম ব্যালেন্স হয়ে গেছে। এবার আমি এটাকে আর 5 মিনিট মতো সময় দিয়ে নামিয়ে, সাম্বার ডালটা কিন্তু একদম কমপ্লিট। আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল ধোসা সবজিটাকে বানানোর জন্য। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সর্ষা, আর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কাঁচপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি, লঙ্কা, লঙ্কা বলতে ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি টমেটো, বাদাম, বাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেবো লবণ, লবণ, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। এখানে সেদ্ধ করা আলুটাকে আর গাজরটাকে একটু ম্যাশ করে নিয়েছি, এটা এবার ওই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার আলু আর গাজরটাকে দিয়ে দিচ্ছি, এটাকে খুব অল্প সময় একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো, কারণ এটাকে বেশিক্ষণ তৈরি করার দরকার পড়ে না, একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি ধোসা পাউডারটা, যেটা আমি মার্কেট থেকে এমটিআর এর ধোসা পাউডার যেটা আমি কিনে নিয়েছি, সেটা আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এটাকে এবার প্রিপেয়ার করতে হবে ধোসা ব্যাটারটা বানানোর জন্য। এবার দিয়ে দিচ্ছি জল এই পাউডারটার মধ্যে। এবার এটাকে ভালো করে তৈরি করে নিতে হবে পেস্ট। আর এটা কিন্তু শুধু জল আর টক দই দিয়ে গোলা যায়, কিন্তু শুধু জল দিয়ে গুললেও হয়ে যাবে। তো আমি এখানে শুধু জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি ভালো করে। এই ব্যাটারটাকে মাখা হচ্ছে, তার আগে বলে রাখি এই ব্যাটারটা মেখে কিন্তু আধা ঘন্টা সময় মতো রেখে দিতে হবে। সেই জন্য এই স্টেপটা কিন্তু সবার প্রথমেই মেখে রেখে দিয়ে তারপর বাকি প্রিপারেশনগুলো করলে ভালো হয়, যাতে এই ব্যাটারটাও কিছুটা সময় পেয়ে যাবে। এটাকে কিন্তু মেখে আধা ঘন্টা সময় রেখে দিতে হবে। ও, এবার আমি ধোসার রুটিটাকে বানিয়ে নেবো। তার জন্য আমি বসিয়ে দিয়েছি কড়াইতে ধোসার তাওয়া, আর এখানে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ব্যাটারটা, ব্যাটারটা দিয়ে এইভাবে তাওয়াটার মধ্যে চারিদিকে ছড়িয়ে দিতে হবে।
ধোসার ব্যাটারটাকে আমি একটু ছোট ছোট করেই দিচ্ছি। এবার এটাকে একটু হতে টাইম দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সবজিটা বানানো হয়েছে ধোসার জন্য, সেই সবজিটা দিয়ে এবার এটাকে মুড়িয়ে দিতে হবে। এবার আমি আরেকটা করে নিচ্ছি, আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি একে একে সবগুলো করে নিচ্ছি।